সফল ভবিষ্যৎ গড়ার একটাই কাহিনী, ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী। হই হই করে এক বছর পূর্ণ করল হইচই টিভি। 20 সেপ্টেম্বর 2017 বাংলা বিনোদন জগতে গ্র্যান্ড লঞ্চ হয় হইচই টিভি। নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমের লিস্টে যোগ হয়েছিল আরও একটা নাম, হইচই। আর তারই জন্মদিন, অথচ হইচই হবে না তা কি কখনো হয়? শহরের 5-তারা হোটেলে বসল চাঁদের হাট। টলিপাড়ার কে নেই সেই পার্টিতে? প্রসেনজিৎ, ইয়াস, আবিদ, যিশু থেকে মিমি, নুসরাত, প্রিয়াঙ্কা। রিভিল হলো আগামী বছরে দর্শকরা নতুন কী কী চমক দেখতে পাবেন। শুধু বাংলা নয়, আরবি, তেলেগু, হিন্দি, তামিল ভার্সনেও দর্শকরা দেখতে পাবেন হইচইয়ের সমস্ত ওয়েব সিরিজ। আসছে 30টি অরিজিনালস, হ্যালো টু, দুপুর ঠাকুরপো সিজন 2-এর মতো রিলিজ। আবারও রাতের ঘুম কাটতে আসছে সবার, থাকছে আরও চমক। আর পার্টিতে এসে কি বললেন প্রসেনজিৎরা? ওয়েল, হ্যাঁ, হইচই আমরা সবসময় করতে থাকি এবং হইচই যাতে হয় সেটাই আমরা দেখি। গত বছর এখানেই আমাদের, আই রিমেম্বার, এখানেই আমাদের পার্টিটা হয়েছিল যখন হইচই লঞ্চ হয়েছিল। অ্যান্ড তখন থেকেই আর কি আমাদের সবার মাথায় হইচই ঢুকে গেছিলো। ফার্স্টলি যেখান থেকে শুরু হয়েছিল আর কি প্রমোশনগুলো, পুরো শহরে দেখা যাচ্ছিল হইচই হয়ে যাক। অ্যান্ড ফাইনালি বলতে গেলে এক বছরে হইচই হয়েই গেছে। একটা বছরে এতটাই ফাস্ট গ্রো করেছে, এতটাই চারিদিকে হইচই স্প্রেড করে দিয়েছে যে লোকে এখন টিভি কম দেখে এবং হইচই বেশি দেখতে ভালোবাসে। ঝুমা বৌদি অলরেডি অনেক হইচই মাছিয়ে ফেলেছে, সারা সব জায়গা থেকে আমাকে অনেক 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 প্রেজেন্স শুনতে হয়েছে। তো হইচই এটা ফার্স্ট ইয়ার, তো আমি সব থেকে আগে তো আমি হইচইকে হ্যাপি বার্থডে বলতে চাইবো, কারণ আমি এক বছরের মধ্যেই আমি এত বড় একটা ওয়েব সিরিজ যেটার নাম দুপুর ঠাকুরপো, আর তাতে আমি ঝুমা বৌদি হয়ে এসেছি। ঝুমা বৌদিকে সবাই পছন্দ করেছে, তো আমার এক্সাইটমেন্ট লেভেল ইজ লাইক নেক্সট লেভেল। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।